এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চতুর্থ দিনের অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার। কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে আজ বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান, এখন দৃশ্যমান 1350 মিটার সেতু। বরিশালে বাস মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী সহ 6 জন নিহত, বিভিন্ন এলাকায় আরো 3 জনের মৃত্যু। সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মিয়ানমারের বিদ্রোহীদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে পাহাড়ি সংগঠনগুলো, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তথ্য, যৌথ অভিযান জোরদারের তাগিদ। দেখছিলেন শিরোনাম। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি কাজল আবদুল্লাহ। এমপিও ভুক্তির দাবিতে চতুর্থ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষকরা। এ সময় তারা এমপিও ভুক্তির দাবিতে বিক্ষোভ করেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। যে শিক্ষকদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষকই এখন সড়কে আন্দোলন করছেন নিজের অধিকার আদায়ে। শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তকরণের দাবিতে গত 19 মার্চ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। এদিকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। আমরা বেতন ভাতা পাচ্ছি না, শিক্ষকতা করছি, আমরা পাশ করাইছি, আমরা পরীক্ষা দেওয়া হয়েছে, আমরা ছাত্রছাত্রী আমাদের আছে, কিন্তু আমাদের হাতে হয়েছে, আমাদের কোনো বেতন নেই। যাত যাপন করতেছি 2 দিন যাবত, মশার কামড় কত কি আমরা কষ্ট সহ্য করে এখানে পড়ে আছি। বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা জানান বেতন ছাড়া তাদের মানবেতর জীবন যাপনের কথা। কিভাবে আমার সন্তানদের মানুষ করব, এরাই তো জাতির ভবিষ্যৎ, কিন্তু তাদের লেখাপড়ায় যদি বাধা বিঘ্ন আসে, টাকা পয়সার অভাবে আমার সন্তানদের মেধা আছে কিন্তু পড়াশোনা করাইতে পারতেছি না আমি। আমরা অত্যন্ত মানবতার জীবন যাপন করছি, তাই সরকার মহলের কাছে অনুরোধ, আমাদের এই দাবি মেনে নেন। ততক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এর আগেও একই দাবিতে গত বছরের জুলাইয়ে অনশন করেন নন এমপিও শিক্ষকরা। পরে সরকারের আশ্বাসে ঘরে ফিরে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আবারও আন্দোলন শুরু করেন বিভিন্ন জেলার নন এমপিও শিক্ষকরা। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা। প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার পাশাপাশি এক শিফট চালু করে স্কুলের সময় কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক সমাবেশে কথা বলেন তিনি। এ সময় মানসম্মত প্রাথমিক শিক্ষার নিশ্চিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। আজকে কেজি স্কুলে ছোট ছোট ছেলেরা এই এতগুলো বই নেয়, মাননীয় নেত্রী এটাও চিন্তা করে বইয়ের বোঝা কমাতে হবে। ইতিমধ্যে আমরা ওই বই কমায় কিভাবে সুন্দর সিলেবাস আপনাদের দিতে পারি চিন্তা ভাবনা হচ্ছে। আমাদের শিক্ষকদের অনেক দাবি দেওয়া আছে, আমাদের নির্বাচন ইশতেহারে সেগুলো বলা আছে। আপনাদের বেতন বৈষম্য আমরা দূর করতে চাচ্ছি। লম্বা সময় আমরা ক্লাস করি, আমরাও বুঝি দীর্ঘ সময় থাকলে আমাদেরও ধৈর্যের বিচ্যুতি ঘটে। সেই অবস্থা থেকে আমরা আপনাদেরকে এক শিফট চালু করে সময় কমায় আনার ব্যবস্থা করতেছি। বরিশালে বাস মাহিন্দ্রার সংঘর্ষে বিএম কলেজের এক ছাত্রী সহ সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়কে থামছে না মৃত্যুর মিছিল, আজও সড়কে প্রাণ গেল এক শিক্ষার্থীর। বরিশাল বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী শিলা হাওলাদারকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। পুলিশ জানায় শুক্রবার সকালে 10 জন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা সদর উপজেলা থেকে বানারীপাড়া যাচ্ছিল। পথে তেতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিলা হাওলাদার সহ 2 জন মারা যান। আহত 7 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো 4 জনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আমি যখন বেরোইছি ওর ড্রেসটা দেখছি, ও কি পরে বেরোইছি, ওই লাশ সেই ড্রেসেই পরা। বন্ধু কয় কি কয়, আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো কান তুই আই পড়ছি, বরিশাল আসার পথে এবং মহেন্দ্র এদিকে আসতেছিল
দুর্যোগ পরিবহন যাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ হয় এবং ওই সংঘর্ষে আপনার জায়গা খুব খারাপ অবস্থা, আহত অবস্থা আমরা মানে মুমূর্ষু অবস্থা আমরা মেডিকেলে পাঠাই। স্থানীয় জনগণ থেকে আমি এই বিষয়টা আলাপ করছি, তাতে বলা যায় যে বাসটারই দোষ ছিল, বাসের দোষের কারণে এই মাহেন্দ্রর সাথে বাড়ি গেছে, আসলে কোনো টায়ার বাসটা নেই। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় পণ্য বোঝা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। আহত ট্রাক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া নরসিংদীর বেলাবো উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক নারী এবং মাগুরায় সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। রওজায় জাবিদা ঐশী, সময় সংবাদ। অবশেষে দ্বিতীয় দিনের চেষ্টায় বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে 34 ও 35 নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়, ফলে দৃশ্যমান হলো 1,350 মিটার সেতু। প্রকল্প এলাকা ঘুরে সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এসান জুয়েল। বুধবার মাওয়া থেকে নিয়ে আসার পর বৃহস্পতিবার বসানোর কথা ছিল পদ্মা সেতুর নবম স্প্যান, কিন্তু স্প্যানবাহী ক্রেন নোঙর করে রাখার কেবল ছিঁড়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। তবে শুক্রবার ভোর 5টা থেকেই স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ক্রেনে রাখে স্প্যানটি পিলারের সমান উচ্চতায় তোলা হয়, এরপর এগিয়ে এনে সেটি সকাল 8:45 বসে দেওয়া হয় আগের স্প্যানগুলোর পাশেই। শুরু হয় জোড়া লাগানোর কাজ। নদীর মাওয়াপাড়ের একটি আর জাজিরা পাড়ের 8টি মিলে দৃশ্যমান 1,350 মিটার সেতুতে উচ্ছ্বসিত দুই পাড়ের সাধারণ মানুষ, আশাবাদী দ্রুত কাজ শেষ হওয়ার ব্যাপারে। আজকে 9টা বসছে, কাজের গতিও অগ্রগতি আস্তে আস্তে অনেক বাইরে যাইতেছে। ব্রিজ হইলে যাতায়াত চলাচল ভালো হইতে পারে, বুঝেন না, আগে অনেক ফেরি দেওয়া গেলে অনেক টাইম লাগে, আর যদি গাড়ি চলাচল হয় তো কম টাইমে ঢাকা যাইতে পারবো। শুরুতেই দেখেছি, এখন যখন হয়ে গেছে ইনশাল্লাহ খুশি গর্ব, আমাদের দেশে এত বড় জিনিস হচ্ছে। এখন যাইতে অনেক দেরি হয়, ব্রিজ হয়ে গেলে তো আর দেরি হবে না, গাড়ি যাতায়াত অনেক ভালো হবে। এর আগে 27 জানুয়ারি তারিখে একটি আর 20 ফেব্রুয়ারি তারিখে একটি স্প্যান বসানোর পর পরিকল্পনা ছিল চলতি মাসে দুটি স্প্যান বসানোর, তবে এবার সেটি না হলেও আগামী মাসে কাজে গতি আরও বাড়বে বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের প্রোগ্রেসটাকে আরও বাড়ানো যায় কিনা, আমি একটা করতেছি, দুইটা করা, দুইটার পরে আরও বাড়ানো যায় কিনা, সেটা আমরা আগে দুইটা করি, তখন দেখতে হবে যে আমরা আরও পারি কিনা। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 73%। একটু একটু করে বাড়ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য, একটি একটি করে স্প্যান বসছে, আর পদ্মা সেতুর সাফল্যের মুকুটে যোগ হচ্ছে নতুন একটি পালক। সবশেষ গত 3 মাসে গড়ে প্রতি মাসে একটি করে স্প্যান বসেছে। তবে নদীতে যেহেতু এখন 14টি পিলার পুরো প্রস্তুত, তাই আগামী মাস থেকে প্রতি মাসে একাধিক স্প্যান বসানোর পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন বিএনপি এখন বিলীন হওয়ার পথে, বিএনপি রাজনীতি পছন্দ করে না বলে অনেকেই এখন দল ছেড়ে যাচ্ছেন। দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিএনপি এটা বিলীনের পথে, ইদানিং বিএনপি অনেকে ত্যাগ করে চলে যাচ্ছে, কারণ বিএনপি রাজনীতিতে ভালো লাগে না। লাগবে কেমনে? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলার আসে, তার পরিবর্তে করেছে একজনকে বিদেশে থাকে, খুন মামলায় যার যাবজ্জীবন সাজা হয়েছে, একটা খুনিকে দলের ভারপ্রাপ্ত প্রধান করে মানুষ কি এত বোকা? জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আরও বেশ কয়েকজন সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তারা। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করলেও আওয়ামী লীগ ছেড়ে যাননি বলেও জানান সুলতান মনসুর। জাতীয় ঐক্যফ্রন্টের আরও যারা আছেন বা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গত 30 ডিসেম্বর, এরা অনেকেই আপনারা দেখবেন আগামীতে শপথ গ্রহণ করবেন এবং এখানেও আসবেন। আমি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করি নাই, আবার বাংলাদেশ আওয়ামী লীগও আমাকে বহিষ্কার করে নাই।
আমার শেষ অবস্থান ছিল আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কাজে আমি একজন বঙ্গবন্ধু অনুসারী। পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলো মিয়ানমারের বিদ্রোহীদের কাছ থেকে AK-47, AK-22 মতো অত্যাধুনিক অস্ত্র কিনছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মূলত ভারত বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় চীনের তৈরি অস্ত্র বেচাকেনা করছে তারা। ভারতের মিজোরামের সাইহা এলাকার বাসিন্দা পলিওনি এসব অস্ত্রের মূল হোতা বলে জানায় র্যাব। এ অবস্থায় সন্ত্রাসীদের প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান জোরদারের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে সোমবার রাঙ্গামাটি বাগাইছড়ি কিলিং মিশনে অংশ নেওয়া 15-20 সদস্যের দলটির প্রত্যেক সদস্যের ব্যবহার করে অত্যাধুনিক এবং ভারী অস্ত্র। এর মধ্যে ঘটনাস্থল থেকে যেসব গুলির খোসা উদ্ধার করা হয়েছে তার অধিকাংশই SMG এবং AK-47 গুলি বলে ধারণা করা হচ্ছে। বাগাইছড়ি ঘটনার আগে গত বছরের 3রা মে একইভাবে ভারী অস্ত্র দিয়ে ব্রাশ ফায়ার করে 5 জনকে হত্যা করা হয়। পাহাড়ে 4টা গ্রুপ কাজ করতেছে, 4টা গ্রুপই যে কোনোভাবে হোক তারা সশস্ত্র গ্রুপে পরিণত হয়ে গেছে। ইন্টার গ্রুপ বাদ দিয়ে আবার ইন্ট্রা গ্রুপও কাজ হচ্ছে, এই কারণেই এই খুনাখুনিগুলো কিছুদিন যাবৎ হচ্ছে। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের সীমান্তবর্তী ডেভিল ট্রান্স হিসেবে পরিচিত গহীন পাহাড়ি এলাকায় চলে অস্ত্রের বেচাকেনা। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলি থেকে কেনা অস্ত্রই পাহাড়ি সন্ত্রাসী গ্রুপগুলো ব্যবহার করছে। ভারতের মিজোরামের সাইহা এলাকার বাসিন্দা পলিনিউই এসব অস্ত্রের মূল হোতা বলে দাবি র্যাবের। বাংলাদেশ ভারত মিয়ানমারের যে বর্ডার, ওই এলাকা থেকে তারা অন্যান্য দেশের বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে AK-47, চাইনিজ SMG, M-16 অথবা M-4 এই ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র এবং দেশি কিছু কিছু অস্ত্র এনে আমাদের পাহাড়ের যে সন্ত্রাসী গ্রুপ এবং সমতল ভূমিতে কিছু সন্ত্রাসী গ্রুপ, এদের উভয়ের কাছে এগুলো বিক্রি করেছে। পার্বত্য শান্তি চুক্তির অংশ হিসেবে বেশ কিছু সেনা ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া হয়েছে, আর এ সুযোগকে কাজে লাগিয়ে অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিস্তার ঘটছে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। ওরা এখন ফ্রি হ্যান্ড তারা চলাফেরা করছে, সেখানে মানুষের উপর অত্যাচার বেড়ে গেছে, চাঁদাবাজি বেড়ে গেছে, অস্ত্র উদ্ধার অভিযান, সেটা স্পেসিফিক অন দ্য বেসিস অফ দ্য ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটিস, ওটা ইন্টেলিজেন্স গোয়েন্দা তথ্যের ভিত্তির উপরে এখানে অপারেশন চালানো প্রয়োজন করা দরকার। যৌথ বাহিনী 3 পার্বত্য জেলায় বিশেষ অভিযান চালিয়ে 2017 সালে 120টি, 2018 সালে 130টি এবং চলতি বছরের প্রথম 2 মাসে 20টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বরগুনার পাথরঘাটায় সমুদ্র উপকূলের গ্রামগুলোতে বাড়ছে বিশুদ্ধ খাবার পানির সংকট। বিশুদ্ধ পানির খোঁজে গ্রামবাসীকে ছুটতে হয় কিলোমিটারের পর কিলোমিটার। তাও বিশুদ্ধ পানি না মেলায় জীবন বাঁচাতে গিয়ে তারা দূষিত পানি পান করে আক্রান্ত হচ্ছেন নানা রোগে। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর বলছে জলবায়ুর বিরূপ প্রভাবের মাত্রা বেড়ে যাওয়ায় সংকট সমাধানে পেরে উঠছেন না তারা, আর বিকল্প পন্থা উদ্ভাবনের তাগিদ দিচ্ছে জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। মাথার উপর সূর্য, তৃষ্ণা মেটানোর বিশুদ্ধ পানির খোঁজে পরিবারের সবাইকে নিয়ে ছুটছেন জিনতলা গ্রামের মিনারা বেগম। হাঁটতে হবে 3 কিলোমিটার, তবেই মিলবে পুকুরে বসানো ফিল্টারের পানি। খাওয়ানে ভালো পানি যদি না হয়, নোনা পানি যদি হয় তাহলে পায়খানা হয়। 36 মাসে রোদে ওই মেতার দিয়ে এই মেতায় পানি নিতে লাগে। তবে পাথরঘাটা উপজেলার সমুদ্রপাড়ের গ্রামগুলোতে এখন ফিল্টারের পানিও জুটছে না সবার ভাগ্যে। দীর্ঘদিন ধরে বিকল হয়ে আছে একাধিক ফিল্টার, অনেক স্থানেই ফিল্টার বসানো পুকুর ভরাট হয়ে গেছে, আবার সমুদ্রের লবণ পানি পলিসহ ঢুকে পড়ছে ঘরবাড়ি, কৃষিজমি ও মিষ্টি পানির একমাত্র উৎস পুকুরগুলোতে। আগে তো এই ফিল্টারে দেশবার পানি খেয়েছি নিয়া, এখন আর খাইতেও পানি আর খাই ওই নুন পানি গাঙ্গের পানি। পুকুরের পানি লবণ পানি ঢোকে, তাছাড়া নষ্ট হয়ে যায়। শুধু লবণ পানি ঢুকে পড়ছে না, উপকূলের পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। তাই চলমান প্রকল্প দিয়ে সমস্যা সমাধান হচ্ছে না বলে দাবি জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার। এসব কারণে আমাদের সামনে আরো নতুন প্রকল্প এবং আরো বেশি মানুষের সুবিধা দেওয়ার জন্য আরো বেশি বরাদ্দ প্রয়োজন হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নতুন কোন প্রক্রিয়ায় এই সংকট সমাধান করা যায় কিনা সে উদ্যোগ গ্রহণ করব। আন্তর্জাতিকভাবে পানির লবণের মাত্রা 600 PPM পর্যন্ত খাবার উপযোগী ধরা হয়, কিন্তু এখানে ভূগর্ভস্থ পানির লবণের মাত্রা 3000 PPM। সিডর, আইলা সহ ঘূর্ণিঝড় দুর্গত এলাকাগুলোতে প্রায় 30 লক্ষেরও বেশি মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। পানির মধ্যেই বসবাস, অথচ পানির এমন দুর্ভিক্ষ উপকূল জুড়ে।
এ যেন প্রকৃতির এক নিষ্ঠুর রসিকতা। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রতিদিন 10 লাখ লিটার পানি সাশ্রয় করছে দেশের বৃহত্তম হ্রদ নির্মাণকারী প্রতিষ্ঠান বিএসআরএম। চট্টগ্রামের মিরসরাই সোনা পাহাড়ে অবস্থিত স্টিল মিল লিমিটেড কারখানায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে রিসাইক্লিংয়ের মাধ্যমে পানির অপচয় রোধ করা হচ্ছে। কারখানায় ব্যবহৃত নোংরা পানি বারবার ব্যবহার হওয়ায় দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে আশপাশের ফসলি জমি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাকশন ফার্নেস প্লান্ট বা স্ক্র্যাপ থেকে লোহা তৈরির কারখানা পরিচালনা করছে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম। প্লান্টের একটি চুল্লি থেকে প্রতি 90 মিনিটে উৎপাদন হয় 50 মেট্রিক টন বিভিন্ন ক্যাটাগরির রড। এটি সহ অন্যান্য প্লান্টে প্রতিদিন পানির প্রয়োজন প্রায় 30 লাখ লিটার। এমন বাস্তবতায় পানির অপচয় রোধে কারখানার পাশে স্থাপন করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। আমরা ওগুলো বাইরে না ফেলে ওগুলো আমরা এখানে রাখতেছি, তার ফলে আউটসাইড পরিবেশটাও সেভ হচ্ছে এবং প্লাস আমাদের যে সিস্টেমে যে ওয়াটারটা প্লাস আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আমাদের বেশি পরিমাণে কনজিউম করতে হচ্ছে না, সেটাও সেভ হচ্ছে, পানির প্রেশারটা সেটাও কমে আসতেছে, আমাদের আলাদা করে পানি পাম্পিং করে জেনারেট করার প্রয়োজন হচ্ছে না। দুটি পানি ধরে রাখার রিজার্ভার থেকে 60টি ফিল্টারের মাধ্যমে করা হয় পানি রিসাইকেলিং। ময়লা মানে হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড আছে, ওটাকে আমরা পরিষ্কার করছি, তারপরে এটা আমরা আয়রনটাকে পরিষ্কার করছি, যখন ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট ফিল্টার হয়ে যাচ্ছে, আমাদের সফটওয়্যার তৈরি হচ্ছে, তখন আমরা ওটাকে পাঠাচ্ছি। এর স্টিল মিলে 4টি ফার্নেস, 2টি LRF ও 2টি CCMA 2016 সালে চালু হওয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে পানি সরবরাহ করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চিকিৎসা বিজ্ঞানে অভূতপূর্ব উন্নয়ন হলেও দেশে হৃদরোগ ও কিডনি রোগের ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ হোসেন। দুপুরে মানিকগঞ্জ শহরের গড় পাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি নতুন নতুন রোগ আমাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। বর্তমান বিশ্বের সর্বত্র হৃদরোগ ও কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। ভারত বাংলাদেশ সীমান্তে প্রতি বছর 200 মানুষ বিএসএফ এর গুলিতে নিহত হয় বলে মন্তব্য করেছেন ভারতের মানবাধিকার কর্মী কিরিটি রায়। দুপুরে রংপুর স্কাউট ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বাংলাদেশ পশ্চিমবাংলা এই সীমান্ত হচ্ছে 2000 কিলোমিটারের বেশি, এর থেকে বেশি রক্ত ঝরা সীমান্ত পৃথিবীতে আর নেই। এই সীমান্তে প্রতিদিন 200 মানুষ মারা যান, প্রতি বছর, এবং মারা যান বিডিআরের হাতে নয় বা বিজিবির হাতে নয়, বিএসএফের হাতে। বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ভারত রেলপথ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এজন্য আগামী 2 বছরের মধ্যে কাউনিয়া বুড়িমারি রেলপথ ডুয়েল গেজে রূপান্তরিত হবে। দুপুরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 65 সালে ভারত এবং পাকিস্তানের যুদ্ধের পরে এই যোগাযোগ ব্যবস্থাগুলো আপনার বন্ধ হয়ে যায়। আমরা সরকারের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের ভারতের সঙ্গে যে সমস্ত পয়েন্টে আমাদের রেল যোগাযোগ ছিল সেগুলো আমরা আবার রিস্টোর করব, এবং তার বেশ 4টি ইতিমধ্যে হয়েছে, বাকিগুলো করব। এছাড়া নূতন, যেমন পঞ্চগড় থেকে বাংলাবন পর্যন্ত আমরা নূতন এটা যোগাযোগ হবে, সেটি আমরা করছি। মানিকগঞ্জের শিশু সুজন লাশ উদ্ধারের ঘটনায় আলাদা 2টি মামলা হয়েছে। ভোরে সদর থানায় পুলিশ বাদী হয়ে গাড়ি ভাঙচুরের ঘটনায় 25 জনের নাম উল্লেখ সহ 200+ ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করে। একই সময় নিহত শিশুর মামা বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। নিখোঁজের 3 দিন পর গতকাল দুপুরে সদর উপজেলার কাকুরিয়া গ্রামের 5 বছরের শিশু সুজয় দেবনাথের লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর চাচা রণজিৎ দেবনাথ ও তার স্ত্রী জড়িতর অভিযোগে তাদের বাড়িতে ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চতুর্থ দিনের অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার। কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে আজ বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান, এখন দৃশ্যমান 1350 মিটার সেতু। বরিশালে বাস মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী সহ 6 জন নিহত, বিভিন্ন এলাকায় আরও 3 জনের মৃত্যু। সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং মিয়ানমারের বিদ্রোহীদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে পাহাড়ি সংগঠনগুলো, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তথ্য, যৌথ অভিযান জোরদারের তাগিদ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।